আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি আপনাদের মাঝে আমি এমন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম, ওয়েবসাইট থেকে আপনারা ইজিলি ফেসবুক বুস্ট, ইউটিউব বুস্ট, এছাড়াও ফেসবুক প্রমোশন, ইউটিউব প্রমোশন, সকল ধরনের সার্ভিস নিতে পারেন। ইনস্টাগ্রাম, টুইটার, আপনার সব ধরনের সার্ভিসগুলো ওয়েবসাইট থেকে নিতে পারবেন ইজিলি। ইউটিউব ওয়াচ টাইম, ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক পেজ লাইক, ফেসবুক গ্রুপ মেম্বার, পোস্ট লাইক, সব ধরনের সার্ভিস নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। ওকে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। দেন হচ্ছে আমাদের কী করতে হয়, আমি অবশ্যই এটা মোবাইল দিয়ে করা যাবে, সমস্যা নেই কোনো, যে আপনি আমার মতো পিসি দিয়েও করতে পারেন, অথবা আপনার যদি পিসি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারেন। আবার আপনি যদি আইফোন ইউজার হন, সমস্যা নেই, আইফোন দিয়েও করতে পারবেন। তো সিম্পলি কী করতে হয়, সিম্পলি আমাদের ক্রম ব্রাউজার আছে, আপনারা যারা আইফোন ইউজ করুন সেম ওইতে করবেন, সমস্যা নেই। ক্রম ব্রাউজার ছাড়াও কিন্তু ওয়েবসাইটটা সাপোর্টেড, সিম্পলি ক্রমে চলে যাবেন। আমি ক্রমে চলে আসলাম, ক্রমে আসার পর এখানে সার্চ বারে সার্চ করতে হবে, আপনার মোবাইল দিয়ে সেম ওইতে করবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই ক্রম ব্রাউজারে সার্চ বারে সার্চ করতে হবে snfollow.com, আমি সিম্পলি সার্চ করে দিচ্ছি snfollow.com। আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওয়েবসাইটে সরাসরি লিঙ্কে ক্লিক করে যেয়ে ওয়েবসাইটে চলে আসতে পারেন, সমস্যা নেই। তো গাইস, এটা হচ্ছে ওয়েবসাইট, আমরা কিন্তু ওয়েবসাইটে চলে আসছি। ওকে, দেন এটা হচ্ছে সুন্দর একটি ওয়েবসাইট, 100% ট্রাস্টেড, বাংলাদেশে এক নম্বর ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে ইজিলি আপনার সব ধরনের সার্ভিসগুলো নিতে পারবেন। তো সার্ভিসগুলো নেওয়ার জন্য কী করতে হবে, আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, আপনার যেহেতু নিউ, তো সেক্ষেত্রে কী করা লাগে, সিম্পলি এখানে দেখতে পারবেন সাইন আপ নাম একটা অপশন আছে, সাইন আপ। তো সিম্পলি আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। ওকে, আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। ওকে, আর যারা নতুন তারা কী করবে, সিম্পলি যে সাইন আপ অপশন আছে সাইন আপে ক্লিক করে দেবো, আমরা সাইন আপে ক্লিক করে দিচ্ছি। ওকে ওকে, সাইন আপে আমরা যখন ক্লিক করছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে। তো আমরা এখন কী করবো, সিম্পলি হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা নেম দিতে হবে, ইউজার নেম দিয়ে দেবো, এখানে একটা ইউজার নেম, এরপরে ইমেইল, একটা ইমেইল দিয়ে দেবো, এরপরে পাসওয়ার্ড, এরপরে হচ্ছে নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিব। ওকে, সাইন আপ করে নেব, আমি সাইন আপ যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমার সাইন আপ করা লাগতেছে না। ওকে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি সাইন আপ করবো না, আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আপনারা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে এরপরে সাইন ইন করে দেবেন, আমি সাইন ইন করে নিচ্ছি সিম্পলি। ওকে, দেন হচ্ছে আমরা ওয়েবসাইটটা লগ ইন করে ফেলছি। দেখুন কত সুন্দর একটা ওয়েবসাইট, অনেক একটা ভালো ওয়েবসাইট, 100% ট্রাস্টেড ওয়েবসাইট এটা। তো ওয়েবসাইটে আসার পর কী করতে হবে, সিম্পলি আমাদের হচ্ছে অর্ডারগুলো নেওয়ার জন্য যে সকল অর্ডার আছে এখানে সকল ধরনের সার্ভিসগুলো আপনি নিতে পারবেন, যে সকল ধরনের সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো আপনি নিতে পারবেন ইজিলি। ওকে, দেন হচ্ছে অনেক সার্ভিসের সার্ভিসের অভাব নেই ওয়েবসাইটটা, কেন অনেক সার্ভিস আছে, প্রচুর সার্ভিস আছে। একটু সার্ভিস আপনি যা দেখায় যে কত সার্ভিস ওদের ওয়েবসাইটে আছে, তো আমি একটু সিম্পলি সার্ভিসগুলো দেখাই। অনেক প্রচুর ইউজ পরিমাণ সার্ভিস আছে, সার্ভিসগুলো আপনি গুণ শেষ করতে পারবেন না, প্রচুর সার্ভিস আছে, আপনার যে কোনো ধরনের সার্ভিস এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, সমস্যা নেই, যে কোনো ধরনের সার্ভিস আপনি পেয়ে যাবেন ওয়েবসাইটটায়। ওকে, আশা করি বুঝতে পারছেন সব ধরনের সার্ভিস ওয়েবসাইট আছে। টোটাল হচ্ছে 870টা সার্ভিস ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওকে, আপনার সব ধরনের সার্ভিস এখানে পেয়ে যাবেন। তো আমাদের এই সার্ভিসগুলো নেওয়ার জন্য হচ্ছে আপনার ডলার অ্যাড করতে হবে, ডলার অ্যাড করার জন্য বিকাশ নগদের মাধ্যমে আপনি ডলার অ্যাড করতে পারবেন। তো এখানে সব কিছু ওরা বলে দিচ্ছে, এটা হচ্ছে নোটিশ বোর্ড, আপনারা এরকম নোটিশ বোর্ড পাবেন, এখানে যেসব নোটিশগুলো আসবে সব দেওয়া থাকবে, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো দেখা লাগবে না। তো এখন সিম্পলি কী করতে হবে, সিম্পলি এখানে দেখবেন আমরা যেহেতু ডলার অ্যাড করবো, আমাদের ব্যালেন্সটা কিন্তু এখন জিরো। আপনারা যখন হচ্ছে আপনারা যখন মোবাইল ভার্সন দিয়ে করবেন, ঠিক আছে, যখন আপনারা মোবাইল দিয়ে করবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনাদের একটা থ্রি ডট আইকন পেয়ে যাবেন। আমি যেহেতু ডেস্কটপ করতে বলছি, তো থ্রি ডট আইকনে বেসিক্যালি এই ওয়েবসাইটে একটা থ্রি ডট আইকন পেয়ে যাবেন। তো ওই আইকনে ক্লিক করলে দেন হচ্ছে আপনারা কী করতে পারবেন, দেখতে পারবেন আপনার ব্যালেন্স, এরপরে অ্যাড ফান্ড, এই অপশনগুলো আসবে। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যে এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ বাটন আছে একটা, যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে দেন ওদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো আপনারা ওই হোয়াটসঅ্যাপ ওদের নজর দিলে ওরা বুঝিয়ে দেবে ওয়েবসাইট কর্তৃপক্ষকে। এখন হচ্ছে ডলার কীভাবে অ্যাড করবো, আমার অ্যাকাউন্টে কিন্তু ডলার অল্প, দেন আমার অ্যাকাউন্টে নাই, আমি বললেই চলে। তো হচ্ছে এখানে কী করতে হবে, অ্যাড ফান্ড, এই যে অ্যাড ফান্ড, এই যে অ্যাড ফান্ড, অ্যাড ফান্ডে ক্লিক করে দেবো। ওকে, দেন অ্যাড ফান্ডে আসার পরে এখানে হচ্ছে তাদের বিকাশ নম্বর টম্বরে দেখে দিই, সব কিছু দেওয়া আছে, দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, এখানে সব কিছু বলা আছে, যেমন বিকাশ পেমেন্ট পদ্ধতি, এই যে বিকাশ নম্বরটা দিয়ে দিয়েছে, দেন এরপরে এই যে রকেট পার্সোনাল নম্বর দিয়ে দিয়েছে, উপায় নম্বর দিয়ে দিয়েছে, এরপরে ডু নট কল দিস নম্বর, তারা বলছে এই নম্বর যাতে কল না করা হয়, আমাদের হোয়াটসঅ্যাপে যাতে SMS দেওয়া হয়। ওকে, দেন তারা কিন্তু বলে দিচ্ছে। এরপরে হচ্ছে প্রতি ডলারের মূল্য, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যেরকম রেট থাকে বেসিক্যালি, এখন বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের সরকারি যেটা রেট, দেন এখন এই মুহূর্তে হচ্ছে আপনার আছে 86 টাকা। ওকে, দেন 86 টাকা আছে, আবার এটা কমবেই, এটা আবার কমবে, সমস্যা নেই, এটা কমা বাড়া করা, দেন এই 86 টাকা এখন বাংলাদেশ ব্যাংকের রেট আছে, তো বাংলাদেশ ব্যাংকের রেটেই ওই ওয়েবসাইটে ডলার রেটটা আছে সেম। ওকে, দেন আশা করি বুঝাইতে পারছি। এরপরে নিচের দিকে আসবেন, এখানে আমাদের নম্বরে টাকা পাঠানোর পর ওয়েবসাইটে টিকিট অপশনে গেট
টিআরএক্স আইডি যেটা বলে, আপনার টিআরএক্স আইডি দিয়ে এবং অ্যামাউন্টটিকে সাবমিট করবেন। 1 থেকে 3 ঘন্টার ভিতরে ডলার অ্যাড করা হবে, যোগ করে দেওয়া হবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তারা দিয়ে দিচ্ছে, প্লাস বলছে যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে নক করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার আগে আপনি ইউজার নেম দিবেন, এরপরে বলবেন যে আপনার কী সমস্যা, বেসিক্যালি কী বুঝতে প্রবলেম হচ্ছে। তো করার পর এখন কী করবেন, দেন আমি যেহেতু একটু টাকা পাঠিয়ে, তো আমি হচ্ছে আবার আসতেছি, আমি টাকা পাঠিয়ে দিই তাদের বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো। আপনার ইচ্ছা, এখানে আপনার বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, আমি যেহেতু বিকাশের মাধ্যমে পাঠাবো, আমি বিকাশের মাধ্যমে তাদেরকে টাকা পাঠিয়ে আবার ভিডিও স্টার্ট করছি। ওকে ওকে গাইস, আমি তাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশের মাধ্যমে। সিম্পলি এখন কী করবো, এখন হচ্ছে টাকা পাঠানোর পর যা করতে হবে, ডলার অ্যাড করার জন্য টিকিট আছে, এই টিকিট দেখতে পাচ্ছেন, টিকিটসে চলে যেতে হবে। টিকিটসে যাওয়ার পর এখন এই যে সাবজেক্ট, সাবজেক্টে পেমেন্ট লিখতে হবে, পেমেন্ট এবং মেসেজে লিখতে হবে। এখানে হচ্ছে আপনার ফার্স্টে আপনার বিকাশ নম্বরটা দিতে হবে, আমি যে নম্বর থেকে যে বিকাশ নম্বর থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই বিকাশ নম্বরটা দিবেন। তো আমি সিম্পলি আমার বিকাশ নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বিকাশ নম্বরটা দিয়ে দিবেন। ওকে ওকে গাইস, তো আমি এখানে আমার বিকাশ নম্বরটা দিয়ে দিলাম, আমি একটু স্পেস দিলাম, স্পেস দিয়ে নিচের দিকে এসে এখানে হচ্ছে TRX, ঠিক আছে, TRX আইডিটা দিয়ে দিব। TRX আইডি আমি বিকাশের মাধ্যমে পাঠাই, আপনি উপায়ের মধ্যে সেম ওয়েতে আপনাকে একটা TRX আইডি দেওয়া হবে, বিকাশ বলেন, উপায় বলেন, আপনি রকেট বলেন অথবা নগদ বলেন, যে কোনো মাধ্যমেই পাঠাইলে, কোম্পানি থেকে বিকাশ কোম্পানি বলেন, আপনি যে মাধ্যমে পাঠাবেন সেই কোম্পানি আলাদা, দেন আপনাকে একটা TRX আইডি দিয়ে দেবো অটোমেটিক টাকা পাঠানোর পর। তো আমার TRX আইডিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, T798 এটা হচ্ছে আমার TRX আইডি। তো আমি TRX আইডি দিলাম, একটু স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর আমি হচ্ছে তাদেরকে পাঠিয়েছি, আমি এখন হচ্ছে $8 অ্যাড করবো। তো আমি $8-এর কত টাকা পাঠিয়েছি সব কিছু লিখছি, আপনি আমি আপনারা সেম ওয়েতে লিখবেন, আমি লিখতেছি। ওকে ওকে গাইস, তো হচ্ছে আমি সব কিছু লিখে দিচ্ছি, আমি হচ্ছে $8 অ্যাড করবো, $8-এর প্রাইস হচ্ছে 688 টাকা, তাদের আমি পাঠিয়েছি টাকা 688 টাকা। এখানে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে 688, আমি যে 668 দিয়ে দিলাম। তো হচ্ছে দেন হচ্ছে দেন এখন হচ্ছে কী করবো, সব কিছু ঠিক আছে, কিন্তু দেখে নেবেন, এটা হচ্ছে বিকাশ নম্বর, TRX আইডি, অ্যামাউন্ট এত টাকা, পাঠিয়ে সাবমিট টিকিটে ক্লিক করে দেবেন। ওকে তো ডান, আমারটা সাবমিট টিকিটে আমি টিকিটটা করে ফেলছি। ওকে আমি হচ্ছে টিকিটটা করে ফেলছি, তো আমি সিম্পলি টিকিটটা করে ফেলছি। আমার টিকিটটা দেখেন, আমার টিকিটে কিন্তু এখন প্রসেসিং অবস্থায় আছে, যে প্রসেসিং, এই যে প্রসেসিং অবস্থা আছে, পেমেন্ট এটা প্রসেসিং অবস্থা আছে। তো এরা 1 থেকে 3 ঘন্টার ভিতরে অ্যাড করে দেবে, সমস্যা নেই। ওকে এখন কীভাবে অর্ডারগুলো দেবেন সেটা দেখাই, অর্ডার দেওয়ার জন্য সিম্পলি কী করা লাগবে, এখন সিম্পলি নিউ অর্ডারে যাওয়া লাগবে। আমার যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স এখন অ্যাড হয়নি, আপনাদের অ্যাড হওয়ার পর করবেন। ওকে করার পর এখানে এই যে ফেসবুক আছে, দেন ইউটিউব ওয়াচ টাইম আছে, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইন সব কিছু পেয়ে যাবেন, ফেসবুকে সকল ধরনের সাইজ আছে, ওয়েবসাইটে দেখতে পারবেন। ওকে আমি সিম্পলি ফেসবুকে একটা নিবো, তো আমি ফেসবুকের একটা নেব, ফেসবুক বাংলা সিলেক্ট করলাম। এরপর পেজ লাইক কোনটা নেবেন, পেজ লাইক নেবেন নাকি এই প্রথমে আছে ক্যাটাগরিতে দেবেন, কোন ধরনের সার্ভিস নেবেন, আমি ফেসবুক বাংলা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে সিম্পলি এখানে কী নেবেন, তো গ্রুপ মেম্বার আছে, সব কিছু এখানে দেখতে পারবেন। তো পেজ লাইক নিব, সিম্পলি পেজ লাইকে সিলেক্ট করে দেবো, এখানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেম ওয়েতে সকল জায়গায় দিতে পারবেন। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্ক দেওয়ার পর এখানে এখানে লিখবেন হচ্ছে কত নেবেন, ঠিক আছে, এই যে এখানে লিখবেন হচ্ছে এখানে কত নিতে যাচ্ছেন, এখানে লিখবেন, এখানে সাপোজ আমি ধরেন 2000 নিব, তো এখানে 2000 নিলাম, 2000 আমাদের অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে টাকা। ওকে আমাদের অ্যাকাউন্টে ডলার না থাকলে কিন্তু অর্ডারটা হবে না। তো সিম্পলি এখানে সাবমিটে করে দিলে অর্ডারটা নিয়ে নিবে, এখানে আপনাকে একটা রিসিপ্ট ধরাই দিবে। ওকে যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমার ব্যালেন্স না থাকলে এরকম দেখাবে যে এরকম ব্যালেন্স নাই, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর কোনো কিছু বুঝতে পারছিলে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই।